ইতিমধ্যে স্টেট ব্যাংকের তরফ থেকে তাদের সমস্ত কাস্টমারদের জন্য জারি করা হলো কিছু বিশেষ নিয়ম অর্থাৎ পুরনো নিয়মের পরিবর্তন করা হলো আপনাদেরও যদি ভারতের সবথেকে বড়ো ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ অবশ্যই দেখবেন না হলে কিন্তু আপনাদের ফার্স্ট অক্টোবরের পর থেকে অনেকটাই বেশি চার্জ আপনাকে দিতে হবে কোন কোন ক্ষেত্রে নিয়ম পরিবর্তন হলো এবং নতুন চার্জ কত এখন আপনাকে দিতে হবে সেই সমস্ত কিছু জানতে ভিডিওটিকে দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে যদি আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে স্টেট ব্যাংকের পরিষেবা আপনাদের কেমন লাগে আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল আমি সেভি স্টেট ব্যাঙ্কের যে নতুন সার্কুলার বেরিয়েছে সেই সার্কুলার অনুযায়ী ফার্স্ট অক্টোবর থেকে স্টেট ব্যাংক তাদের সার্ভিস চার্জে অনেকটাই পরিবর্তন করতে চলছে সেখানে আপনি টাকা জমা দেওয়ার থেকে শুরু করে টাকা তোলা চেক আপনি ব্যবহার করা কিংবা এটিএম থেকে কত টাকা আপনি কতবার ট্রানজাকশন করতে পারবেন সেই সমস্ত কিছুর ওপর কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ব্যাংকের সার্কুলার অনুযায়ী ফার্স্ট অক্টোবর দু থেকে আপনি এক মাসে কেবলমাত্র তিনবার আপনি ফ্রিতে টাকা জমা করতে পারবেন আপনি যদি তিনবার পার হয়ে গেলে আপনি যদি চতুর্থবার যদি আপনি একশো টাকাও জমা করতে যান সেখানে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা প্লাস জিএসটি অর্থাৎ সব মিলিয়ে আপনাকে ছাপ্পান্ন টাকা চার্জ দিতে হবে অর্থাৎ প্রথম তিনবার আপনি স্টেট ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি টাকা জমা দিতে পারবেন আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যদি আপনার তিনবার পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছাপ্পান্ন টাকা চার্জ দিতে হবে এছাড়া আপনি যদি চেক ব্যবহার করেন এবং কোনো কারণে যদি আপনার চেক বাউন্স হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে দেড়শো টাকা দিতে হবে প্লাস আপনাকে জিএসটি দিতে হবে অর্থাৎ দেড়শো টাকা প্লাস জিএসটি সব মিলিয়ে মোট আপনাকে একশো টাকা চার্জ দিতে হবে যদি কোনো কারণে আপনার চেক বাউন্স হয়ে যায় নতুন নিয়ম অনুযায়ী একদিকে যেমন আপনি যদি এটিএম থেকে টাকা তুলতে চান সেক্ষেত্রে আপনার টাকা তোলার ক্ষেত্রে যেই চার্জ দিতে হয় সেই চার্জটি অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে কিন্তু আপনাকে এখন থেকে এনইএফটি এবং আরটিজিএস করতে গেলে আপনাকে কিন্তু এখন থেকে একটু বেশি টাকা চার্জ দিতে হবে ব্যাংকের নতুন সার্কুলার অনুযায়ী যদি আপনি মেট্রো স্টেশনে থাকেন অর্থাৎ যদি আপনি মেট্রো শহর অর্থাৎ মুম্বাই দিল্লি চেন্নাই কলকাতা ব্যাঙ্গালুরু এবং যদি আপনি হায়দ্রাবাদে থাকেন তাহলে আপনি মাসে বার আপনি ফ্রিতে এস বি এটিএম ব্যবহার করতে পারবেন যার মধ্যে আটবার আপনি এস বি এটিএম থেকে করতে পারবেন বাকি দুবার অন্য এটিএম থেকে আর যদি আপনি অন্য শহরে থাকেন তাহলে আপনি মাসে বারোবার ফ্রিতে ট্রানজাকশন করতে পারবেন আর যদি আপনি এসবিআই ছাড়া অন্য এটিএম থেকে যদি আপনি টাকা তুলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি পাঁচবার পর্যন্ত আপনি ফ্রিতে টাকা তুলতে পারবেন যদি আপনি আপনার এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে মাসে পঁচিশ টাকা মিনিমাম এভারেজ ব্যালেন্স যদি আপনি রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ফ্রিতে ট্রানজাকশন আপনি অগণিত করতে পারবেন কিন্তু যদি আপনি পঁচিশ টাকা এভারেজ ব্যালেন্স না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই নিয়মগুলো মানতে হবে তাহলে কিন্তু আপনাকে পঁচিশ টাকার থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত চার্জ দিতে হবে আপনার লিমিট পার হয়ে গেলে আর আরবিআই নতুন সার্কুলার অনুযায়ী কিন্তু এখন থেকে ব্যাংক কর্তৃপক্ষরা আপনি যদি টাকা তুলতে চান সেক্ষেত্রে যদি ব্যাংকের অ্যাকাউন্টে বা ব্যাঙ্কের এটিএমে যদি আপনার টাকা না থাকে সেক্ষেত্রে সেটাকে আর ফ্রিতে কাউন্ট করা হবে অর্থাৎ ফি যে আপনার দশটা ছিল বা বারোটা ছিল সেটা কিন্তু থাকবেই অর্থাৎ সেটা আর ফ্রিতে কাউন্ট করা হবে না কিন্তু যদি আপনি টাকা তুলতে চান কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট উন্টে টাকা না থাকে সেটা সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ফল সেখানে কিন্তু সেটা একটা আপনার চান্স মিস হয়ে গেল এরপরে যে নতুন নিয়ম জারি হতে চলেছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু ব্যাংকের এনইএফটি এবং আরটিজিএসের ক্ষেত্রে আপনাকে এখন থেকে কিন্তু চার্জ দিতে হবে যদি আপনি দু লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আরটিজিএস করতে চান সেক্ষেত্রে আপনাকে কুড়ি টাকা চার্জ দিতে হবে এবং যদি আপনি পাঁচ লাখ টাকার ওপর যে কোনো যদি আপনি আরটিজিএস করতে চান সেক্ষেত্রে আপনাকে চল্লিশ টাকা চার্জ দিতে হবে তার সঙ্গে জিএসটি আপনাকে অতিরিক্তভাবে দিতে হবে আর এন চার্জ আপনি মনে রাখবেন আপনি যদি দশ হাজার টাকা পর্যন্ত এনএফটি করতে চান সেক্ষেত্রে আপনাকে দু টাকা চার্জ দিতে হবে যদি আপনি দশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত এন করতে চান সেক্ষেত্রে আপনাকে চার লাখ চার টাকা চার্জ দিতে হবে যদি আপনি এক লাখ টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত এনইএফটি করতে চান সেক্ষেত্রে আপনাকে বারো টাকা চার্জ দিতে হবে এবং যদি আপনি দু লাখ টাকার ওপরে এনইএফটি তো হয় না সেটা আর হয়ে যায় কিন্তু যদিও আপনি এন করাতে চান সেক্ষেত্রে আপনাকে কুড়ি টাকা চার্জ দিতে হবে তো বন্ধুরা এই কতগুলো নিয়ম চালু হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এর মধ্যে কোন নিয়মটি আপনাদের সবচেয়ে ভাল লাগলো এবং কোন নিয়মটি আপনাদের খুব খারাপ লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন